সুরক্ষিত থাকুক সমস্ত কন্যা সন্তানেরা, নারী সম্মান অটুট থাকুক, সেই বার্তা নিয়ে নিজের কন্যাকে দেবী লক্ষ্মী রূপে পূজা করলেন বনগাঁ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার মিতালি বিশ্বাস। বর্তমান সমাজে শিক্ষার প্রসার ঘটেছে ঠিকই, তবু আজও বন্ধ হয়নি নারী নির্যাতন। কন্যা সন্তান জন্মের পর আজও অনেক মাকেই লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। অপ্রিয় হলেও সত্য, গর্ভে থাকা কন্যা ভ্রূণ আজও নষ্ট করে ফেলা হয়। আমরা যতই নারী পুরুষ সমান অধিকার নিয়ে সোচ্চার হই না কেন, আজও সুকৌশলে পেছনের সারিতে ফেলে দেওয়া হয় নারীদের। নারীদের প্রতি এমন বঞ্চনার প্রতিবাদ জানিয়ে সমাজকে বার্তা দিতে লক্ষ্মী পুজোর দিন নিজের কন্যাকেই লক্ষ্মীরূপে বাড়িতে পুজো করলেন সরকারি অফিসার দম্পতি। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শ্যামনগর গ্রামে এই পুজোর আয়োজন দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। বনগাঁ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার মিতালি বিশ্বাস, বাপের বাড়ি কৃষ্ণনগরের দুর্গাপুরে, স্বামী দেবাশিস বিশ্বাস হিজুলি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার। মিতালি দেবী দেবাশিস বাবুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর তাদের স্থায়ী ঠিকানা শ্যামনগর, তাদের 10 বছরের শিশুকন্যা দেবাদৃতা। সরকারি অফিসার দম্পতি এবছর সিদ্ধান্ত নেন কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে তাদের কন্যা সন্তানকেই দেবী লক্ষ্মী রূপে পুজো করবেন। সিদ্ধান্ত মতো নিজেদের কন্যা দেবাদৃতাকেই দেবী লক্ষ্মী রূপে সাজিয়ে ব্রাহ্মণ ডেকে সম্পূর্ণ শাস্ত্র মতে লক্ষ্মী রূপে পুজো সারেন তারা। মঙ্গলবার 7টা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জের শ্যামনগর গ্রামে এমনই এক ব্যতিক্রমী লক্ষ্মী পুজোয় সাক্ষী থাকলেন এলাকাবাসীরা। এ বিষয়ে মিতালি দেবী বলেন, কর্মসূত্রে আমরা দেখতে পাই আজও কিভাবে মেয়েরা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, সেই অভিজ্ঞতা থেকেই নিজেরাই চিন্তাভাবনা করি কন্যাকে বাঁচাতে হবে। অনেক পরিবারই জানে না মেয়েরা সমাজে কত বড় সম্পদ। শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের দিয়ে আমি সমাজের মুখে বার্তা দিতে চেয়েছি যে মেয়েদেরকে সেই জায়গাটাই রাখুন যে জায়গাটাই আপনি আপনার মাকে বোনকে রাখেন। তো সেই বার্তাটা দেওয়ার জন্যই আমি আমার মেয়েকে আজকে লক্ষ্মী রূপে প্রতিষ্ঠা করে তার মধ্যে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে আজকে পুজো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে দেবাশিস বাবু বলেন, আমরা পঞ্চায়েত অফিসার হয়ে দেখতে পাই বিভিন্ন জায়গায় আজও কন্যা সন্তানকে অনেক মানুষই অবহেলা করে থাকেন। পুত্রবধূ হিসাবে অন্যের কন্যা সন্তানকে নিজের ঘরে আনার পর তার প্রতি অনেকেই অত্যাচার করেন। আমরা মনে করি পুত্র ও কন্যা সন্তান উভয়ে সমান। সমাজকে আমার মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করে সমাজকে একটাই বার্তা দিতে চাই, মেয়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে ভালোবাসুন, কারণ একজন মেয়েই হবে ভবিষ্যতে একজন মা, আর একজন মাই হয় সমাজের একজন শিশুর বা একজন ভালো মানুষকে তৈরি করার প্রধান কারিগর। তাই আমি আর আমার ওয়াইফ সিদ্ধান্ত নিই যে এবার মাটির প্রতিমাকে বাদ দিয়ে আমি আমার মেয়েকে বাড়িতে লক্ষ্মীর উপরে প্রতিষ্ঠা করে পুজো করব এবং সমাজকে একটা বার্তাই দেব, মেয়েদেরকে সম্মান করুন, মেয়েদেরকে ভালোবাসুন। লাল শাড়ি, মাথায় মুকুট, গলায় মালা, এক হাতে পদ্ম, কাকে কলসি, ছোট্ট দেবাদৃতা যেন সত্যিই দেবী লক্ষ্মী হয়ে উঠেছিল। পুজো শেষ, অঞ্জলি দেবার মুহূর্তে ঠাকুমার কালো ফ্রেমের চশমার ফাঁক দিয়ে তখন আনন্দের অশ্রু বেশ স্পষ্ট হয়ে উঠেছে। এ বিষয়ে দেবাদৃতার পিসি পিয়ালি বিশ্বাস বলেন, আমরা বাড়ির মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করতে পেরে ধন্য। আমরা মহিলারা যখনই অসুবিধায় পড়ে, বিপদে পড়ে, সবসময় মহিলাদের পাশে যাই, এগিয়ে যাই, ছুটে যাই, কারণ আমরা এটাই মনে করি নারী শক্তি দশভুজা, নারীর উপরে কোনো শক্তি হয় না, তাই নারীরা পারে না এমন কোনো কাজ নেই। এই জন্য আমরা দেবী রূপে একটা নারীকেই পুজো করি, পূজিত করি এবং প্রত্যেকটা পরিবারে, বাঙালি পরিবারে লক্ষ্মী পুজো করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।